ওয়েলকাম মনুরে পৃথিবী, আমি মুনমুন। আমি আজকে রান্না করছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। কী কী নিয়েছি? চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। বাঁধাকপি, আলু, বাঁধাকপির আলু একটু ভাপ দিয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে, অল্প করে জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, কড়াইতে তেল দেব। তেল, তেলটা একটু গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, একটুখানি লবণ দেব। অল্প করে হলুদ, আলুগুলোকে ভাজা করে নেব। আলুতে আমি লবণ আর হলুদ মাখাইনি, ওই কারণে কড়াইতে দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভালো করে নেব। আলু ভালো হয়ে গেছে, ছিঁড়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা করে নেব। খুব একটা ভাজা করবো না, শক্ত হয়ে যাবে বলে রুটি কিছু লাল হয়ে গেলে কিনে নেবো। আর একটু তেল দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা জিরে। পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব।
জিরে মশলাটা দেখি স্যার সেগুলো সব দিয়ে দিন। আলুগুলো দিয়ে দেবো, চিনি মাছটাও দিয়ে দিলাম, একটু আটা করে দেবো। লবণ, এগুলো কষি নেব, জল চিনিয়ে ভালো করে কপিটার থেকে মশলাটা মাখিয়ে দিই। জোরটা বাড়ি দিলাম গ্যাসের, এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে আসছি মাঝখানে ঢাকনা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম, আপনারা কিন্তু নাড়িয়ে নেবেন মাঝখানে, আর ঢাকা দেবো না। আবার
এইভাবে করতে করতে জলটা পড়ে যাবে। চিনি চেখে দেখবেন, লবণ না হলে লবণ দেখবেন, আমার জল জল মরে গেছে আমার। না খাওয়া করতে করতে জলটা মরে গেছে। বারবার না তোলা করতে হবে, সবাই না লেগে যায়। গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। আপনারা মনে করলে ঘিও দিতে পারেন এর মধ্যে।
বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আমার হয়েছে।